নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাদ্দার অ্যাকোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজও আবার আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে আবারও আমি ওয়াটার লিলি কীরকম গাছ পার্সেল করব। সেটাই আজ ভিডিওতে থাকবে কি কী ওয়াটার লিলি আজ পার্সেল করব। আজ দেব রাজবাগ থেকে ট্রেনে মাল যাবে তো এরকমই আপনারা ট্রেন বাসে ট্রেন স্টেশন বাস স্ট্যান্ড থেকে নিতে পারেন গাছ তো খুবই সুন্দর ওয়াটার সবাই ভিডিও দেখে খুব ভালো রেসপন্স দিচ্ছেন তো ভিডিওতে দেওয়ার পর থেকে মানে মালিকান জ্যাকাপংয়ের আর মানে গাছ আমি রেডি করে উঠতে পারছি না তো এরকমই ঠিক ব্যাপার তো চলুন আজ মালিকান জ্যেকাপংয়ের পাশে আরও কিছু হার্ডি ই ওয়াটার লিলি দেখাবো ট্রপিক্যাল দেখাবো যেগুলো রেগুলার বেসিস ফুল দিচ্ছে সেগুলো আপনারা নিতে পারেন এবং খুব কম দামে পেয়ে যাবেন আর ফ্লাওয়ারিং প্লান্ট সব থেকে বেস্ট হলো যে ফ্লাওয়ারিং প্লান্ট পাবেন একবার ম্যাচিওর ফুল ফোটা গাছ তা চলুন যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন কীরকম গাছ তুলব সেটাই দেখাবো আজও কিছু গাছ তুলবো কিছু গাছ পার্সেল আছে রবিবার আজ রবিবার আমি ভিডিওটা করছি হয়তো ভিডিওটা দু তিন তিন দিন পরে ছাড়বো যাই হোক চলুন কীরকম গাছ তোলা হচ্ছে কীরকম গাছ দেব সেটা আবারও দেখাই তো চেষ্টা করি সবাইকে এই ফ্লাওয়ারিং প্লান্ট দেওয়ার এবং ম্যাচর প্লান্ট দেখার এবার সব সময় ফুল থাকে না তো যাই হোক বাগানে এসে দেখছি যে না মালিকানের ফুল আছে যেটা আমার একটু ভালো লাগছে কেন মালিকানের পার্সেল আছে দেখুন এখানে একটা ওয়াটার লিলি ফুটে আছে খুব সুন্দর এটা দেখুন বেশ থোকা মিসিয়াম দেখুন কি সুন্দর প্রজাপতি চলে এলো তার আবার এও দেখুন ফ্লাওয়ারিং প্লান্ট আছে আপনারা ফ্লাওয়ারিং প্লান্ট পেয়ে যাবেন মিসিয়াম খুব সুন্দর ফুলটা থোকা ফুল এই যে দেখতে পাচ্ছেন তো এটারও রেডি প্লান্ট আছে এবং ফ্লাওয়ারিং প্লান্ট রয়েছে তা চলুন সমস্ত ফ্লাওয়ারিং প্লান্ট আজ দেখাবো এবং কী কী তুলছি সেটাও দেখাবো আর এই যে দেখুন এখানে মালিকান যাই হোক মালিকান আজ পার্সেল যাবে তো এই মালিকানটাই তুলবো কি সুন্দর মালিকান ফুটে আছে তো এটাই আমরা তুলবো এই ফ্লাওয়ারিং প্লান্টটাই তুলে আজ পার্সেল করবো তা চলুন এটাকে তুলে নিয়ে আগে দেখুন কী সুন্দর ফ্লাওয়ারিং প্লান্টটা সরি ভেবেছিলাম ফ্লাওয়ারিং প্লান্ট তুলেছি কিন্তু নয় এখানে ফুল নেই ফুলটা অন্য কোনো সাইড থেকে ফুটে আছে এই যে সেই গাছটা এটা তো আমি অন্যটা তুলে ফেলেছি চলুন অসুবিধা নেই ওটাতেও ফুল আছে এটাতেও ফুল আছে তো এটা থেকেই তুলে ফেলছি এই যে দেখুন মালিকান তুললাম দুটো তো একটা আজ পার্সেল আছে দুটোতেই ফ্লারিং রয়েছে দেখুন এটাতে করি রয়েছে এই যে এটা কালকে পার্সেল করে দেবো এটা আর ফ্লারিংটা যেহেতু হাতে হাতে দেব এটাই আজ দিয়ে দেবো কি সুন্দর প্ল্যান্ট দেখুন এই যে ফুল ফুটে আছে এবং আরও করি আছে এই একটা করি দেখা যাচ্ছে তো এরকমই প্ল্যান্ট চলুন আরও দেখায় আর আপনাদের দেখালাম এই যে মিসিয়াম খুব সুন্দর এই থোকা ফুল কিন্তু যদি একটু কমে কেউ নিতে চান এটা তিনশো টাকা দাম আছে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ওপেন পেন যে এটা তিনশো টাকা দাম আছে তো যারা নিতে চান এরকম ফ্লাওয়ার প্ল্যান্ট পেয়ে যাবেন মালিকানটা পাঁচশো টাকা মালিকান একটু বেশি থোকা ফুলটা কিন্তু মালিকান আরও বড় হবে আজকে প্রথম দিন আরও ফুলটা ছড়াবে আর এটা মিসিয়াম এটাও ফুল বেশ থোকা কিন্তু এটাও নিতে পারেন তিনশো টাকা দাম আছে আর দেখুন মিসিয়ামের এখানে আর একটা বড় ফুল ফুটে আছে এই যে তো তিন জায়গায় ফুল ফুটে আছে এই যে দেখুন এটা মিসিয়াম এই যে ফুটে আছে আরও ফুটে আছে দেখাবো বুলজাই ও একটা বুলজাই পার্সেল যাবে তো বুলজাই আমরা একটা তুলে নেব একটা দেখছেন এখানে এই যে বুলজাই ফুটে আছে কি সুন্দর বুলজাই ফুটে আছে তো আমরা এরকমই একটা বুলজাই আমরা আজ তুলে নেব চলুন এখানে ফুটে আছে এটা থেকে তুলেছিলাম এখান থেকেই আমরা আবার তুলে নেবো এই যে বুলজাই এখানে দুটো ফুল ফুটে আছে তো আমরা এটাই তুলবো এই যে গাছটাকে জাস্ট তুলে নিলাম তো দেখুন দুটো ফুল ফুটে আছে এখানে তার মানে দুটো গাছ রয়েছে সময় ভাববেন যে দু তিনটে ফুল ফুটে আছে অনেকেই দেখায় দু তিনটে চারটে পাঁচটা ফুল ফুটে আছে পাঁচটা ফুল মানে কিন্তু পাঁচটা গাছ তো সেরকমই ব্যাপার এখানে দুটো ফুল মানে আমি হয়েছিলাম একটা গাছে তোলার পরে বুঝতে পারলাম এখানে দুটো গাছ আছে তা চলুন এখানে এটা আমরা তুলে নিলাম এই যে কি সুন্দর দেখুন ফ্লাওয়ারিং প্লান্ট আমি যেটাই দিই মোটামুটি ফ্লাওয়ারিং প্লান্ট দেওয়ার চেষ্টা করি সবাইকেই দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর ম্যাচিওর এই যে ফুল ফুটে আছে বেশ আরও করি আছে এই যে বুলদায় তোলা হয়ে গেল এখানে আর একটা আছে এটা বসিয়ে দিই তো আপনারা এরকমই নিতে পারেন তো বুলজাইও অনেক রেডি প্লান্ট এখনো আছে এটা বসিয়ে দিলাম এই যে দেখুন বুলজাই এই একটা তুলে নিলাম এখানে বুলজাই এখানেও আছে বুলজাই ওই যে আছে তো এরকমই ফ্লোরিং প্লান্ট এখানে একটা আছে এটা হলো টপিক স্টার আইস ডি ভ্যারাইটি রেগুলার ফুলদায় এটা তিন দিন হয়ে গেছে যার জন্য কালারটা আপনারা এরকম দেখছেন টপিক স্টার আর এখানে আছে কাম তো দেখালাম এবার মালিকান এটা মালিকাম এটার কালারটা হালকা হয় এও কিন্তু রেগুলার ফুল দেয় ভালোই আপনার এটা জ্যাকাপং এই যে জ্যাকাপংয়ের আজকে ফ্লাওয়ারিং প্লান্ট নেই তো জ্যাকাপং যারা নেবেন তারা ফ্লাওয়ারিং পেলেন কিন্তু এই মুহূর্তে ফ্লাওয়ারিং নেই জ্যাকাপংয়ের আর এটা দেখছেন এটাও একটা আইস জি ভ্যারাইটি এটা হ্যাঁ আইস জি ভ্যারাইটি এটা তো এটা তুলেছিলাম উঠে গেছে উপরে এটাকে আবার মাটিতে বসিয়ে দিলাম ওই যেটাই বললাম আরও একটা ফুল তুলবো তো সেটাও আমরা দেখে নেব তো আমরা এই গাছগুলোকে এক জায়গায় রেখে দিই আর আপনারা গাছ যাওয়ার পরে এবার ভাসিয়ে রাখবেন আবারও বলছি যে গাছ যদি মাটি রেডি না থাকে এভাবে ফেলে রাখবেন জলের মধ্যে তাহলে আপনাদের আশা করি দেখুন কী সুন্দর ফ্লাওয়ারিং প্লান্ট দুটো ফ্লাওয়ারিং প্লান্ট তুললাম তো এখানে আরও একটা ফ্লারিং কিনবো সেটা হলো টপিক স্টার টপিক স্টার তাতেও ফুল আছে এই যে দেখুন কী সুন্দর ফুল আছে এই টপিক স্টারটাও তুলে দেব এখানে দুটো স্টপিক স্টার ছিল আরও একটা ছিল যেটা তুলে দিয়েছি আগের দিন পার্সেল হয়েছে তো এই যে তুলে নিলাম এক হাত দিয়ে তুললাম যার জন্যে দেখুন হ্যাঁ বেশ কি সুন্দর ম্যাচিওর প্লান্ট এবং বিশাল বড় একটা প্লান্ট পাতাগুলো কাটা আছে আগে থাকতেই এই যে দেখুন করি রয়েছে দুটো এখনও খুবই সুন্দর এরকমই ম্যাচুয়ার প্লান্ট পাবেন এটা ট্রপিক্যাল মালিকানটা হাডি বাকি দুটো হলো ট্রপিক্যাল তো তিনটে গাছ এই যে তুললাম দেখতে পাচ্ছেন তিনটে গাছ চলুন আরও দেখাবো এখানে আছে দেখুন খুব সুন্দর ফুলটা এটাও ট্রপিক্যালের মধ্যে বেশ ডুয়েট কালার তো পেয়ে যাবেন ফ্লাওয়ারিং প্লান্ট রয়েছে তিনটে তো চলুন এখানে আছে এ এক্স জি এটাও ফ্লাওয়ারিং প্লান্ট রয়েছে আর আপনার বলেছিলাম ভেবোপোরাস যেগুলো পাতা থেকে গাছ হয় সেই ফুল কিন্তু খুব সুন্দর হয় রেগুলার ফুল দেয় তারও ফ্লারিং প্লান্ট আছে এই যে এটা পাতা থেকে গাছ হয় সারা বছর ফুল দেয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ফুল পাবেন দেখুন ছোটো ছোটো ফুল ফুটে আছে ছোটো ছোটো গাছ বলে ফুলটা কিন্তু বড় হবে এটা কিন্তু ব্লু আপনারা দেখছেন এটা পিঙ্ক পার্পেল তো এটা ব্লু আছে আর এটা দেখুন একটা টকটকে মানে বেগুনি বলতে পারেন লাল টাইপের দেখাচ্ছে টকটকে এটা লাল মনে হচ্ছে কিন্তু এটা বেগুনি আছে তো আইজি জি ভ্যারাইটি তো এটাও পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন আইস ভ্যারাইটি রেগুলার ফুল দেয় রেডি আছে আপনারা পেয়ে যাবেন তো এটা দেখছেন ব্লু ক্যাপানেসিস মানে যেটা ভেবু বরাস পাতা থেকে হয় তারই গাছ এখানে অনেকগুলো আছে ফ্লারি চম্পু পাত্র দেখালাম আপনাদের ওখানে চম্পু পাত্র ফুটে আছে যেখানেও একটা চম্পু পাত্র আছে আর এই যে হারমোনি রাইসের একটাই গাছ আছে যদি নিতে হয় একটাই গাছ আছে হারমোনি রাইস কিন্তু ব্লু এখানে আপনারা দেখছেন অন্যরকম কালার কিন্তু এটা ব্লু বেশ ফুল হারমোনি রাইস এটা একটাই প্ল্যান্ট আছে হারমোনি রাইস আরও দেখা এখানে এটা আছে এটা নামটা বলতে পারছি না ডার্ক পিঙ্ক বলতে পারো এটা বুলজাই কিন্তু নয় বুলদাইয়ের পাতা লাল হয় না এই যে পাশে আছে বুলজাই বুলজাইয়ের অনেকগুলো গাছ আছে আপনারা যদি নিতে চান নিতে পারেন বুলজাই রেডি আছে এই যে আর এখানে দেখাচ্ছি চম্পু পাত্র আর চম্পুপাত্র রেডি আছে তো আপনারা একবারে ফ্লাওয়ারিং প্লান্ট পাত্র রেডি আছে নিতে পারেন যারা নিতে চান নিতে পারেন চম্পুপাত্রর দাম আছে পাঁচশো টাকা তো এখানে দেখালাম কিছু কিছু ওয়াটারলি যেগুলো ফুল দিচ্ছে এই ফ্লাওয়ারিং প্লান্টগুলো আপনারা সমস্তটাই পেয়ে যাবেন ফ্লাওয়ারিং প্লান্ট একেবারে আরও কিছু ফ্লাওয়ারিং প্লান্ট আছে আজ ফুটে নেই সব প্রতিদিন প্রতিটা ফুল ফুটে থাকে না এই দেখাচ্ছে এখানে ট্রপিক সানসেট এখানে ফুটে আছে যে দুটো দেখতে পাচ্ছেন দুটো ফুল ফুটে আছে টপিক সানসেট আরও ফুল আছে যেগুলো ফুটে আছে তো সেগুলোর কাছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি ভিডিওটা করছি কেন আমাকে যেহেতু স্টেশন পৌঁছাতে হবে আর এটা দেখছেন এটা ফুলটা খুব সুন্দর হয়েছে এটা আমার সিডলিংয়ের একটা গাছ এখনও পর্যন্ত মানে ম্যাচর ফুল সেভাবে পাইনি একটা ফুল হয়েছে খুব সুন্দর ফুলটা ওখানে আর একটা ফুল আছে যেটা ভেঙে পড়ে গেছে আরও কিছু এখানে আছে এখানে আরও একটা ওয়াটার লিলি আছে এই যে সিডলিং থেকে এটা খুব সুন্দর হয়েছে নামকরণ কিছু দেওয়া হয়নি সিডলিংয়ের গাছ এই যে সিডলিং থেকে হয়েছে খুব সুন্দর ফুল হয় আর পুকুরেতে ফুটে আছে কিছু কিছু আছে এখানে আর পুকুর পুরো জল ভর্তি হয়ে গেছে আজ হয়তো দুপুরে নামবো পুকুরে এরকমই আশা আছে পুরো ভর্তি জল একবার স্নান না করলে ভাল লাগবে না পুকুরটা পুরো ভর্তি আছে চলো দেখাই পুকুর এখানে এখানে আছে কোইনশ্যান গাছ তোলা আছে বলে ফুল ছোট। গাছ তুলে ফেললে ফুল ছোট হয় যেহেতু মাটির মধ্যে নেই সেই জন্যে ফুল ছোটো হচ্ছে কোইনশ্যান এখানে বুঝ দেয় আছে আর এখানে আছে গাম রেড কালারের হ্যাঁ রেড স্পারের মতন এই যে একটা ফুল ফুটে আছে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর এরু প্ল্যান্ট আছে আমার কাছে আর তাছাড়া আছে ওই যে টিকুয়ান ফুটে আছে ওই যে ওখানে টিকুয়ান তো এরকমই অনেক প্লান্ট আছে আরও যেগুলো ফুল দেখাতে পাচ্ছি না এই সময় ওদিকে টিকোয়ান ফুটে আছে চলুন দেখাচ্ছি এখানে ফুটে ফুটেছে টিকুয়ান এটাও আপনারা পেয়ে যাবেন ফ্লাওয়ারিং প্লান্ট আছে খুব সুন্দর দেখুন থোকা ফুল এই যে এখানে একটা টিকোয়ান ফুটে আছে এই যে দেখুন খুব সুন্দর ফুল আর এরকমই ফুল আপনারা পেয়ে যাবেন রেডি প্লান্ট আছে ফ্লাওয়ারিং সমেত আর হাসি বুদ্ধি। হাসিবুদ্দিনের একটাই ফুল আছে মানে একটাই প্লান্ট আছে আমার জন্যে তো হাসিবদ্দিন এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় একটাই ফ্লোয়ারিং প্লান্ট রয়েছে এই যে আর বাকি সব হাসিবদ্দিন বিক্রি হয়ে গেছে আবার ফুল ফুটলে এক্সট্রা করে এলে দেখাবো এই যে আরোরা এখানে আছে আরওরা দেখতে পাচ্ছেন আরওরা এখানে আরও আছে কিছু তো মোটামুটি যে যে ওয়াটার লিলিগুলো দেখালাম এগুলো সমস্ত ফ্লোয়ারিং প্লান্ট অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান ওয়াটার লিলি ফ্লারিং প্লান্ট তারা পেয়ে যাবেন আর এখানে দেখিয়ে দিই এই যে এটা ভেবোপ্রাস ওয়াটার লিলি পাতা থেকে গাছ হয় পিঙ্ক কালারের পাতা থেকে গাছ হয় খুব সুন্দর ফুল সারা বছর ফুল দেয় তিনশো পঁয়ষট্টি দিন ফুল দেয় পাতা থেকে গাছ হয় কীরকম ধরুন দেখাচ্ছি এই যে পাতার মধ্যে মুখ আছে এই পাতাটা আপনারা যদি এখান থেকে কাটিং করে এই যে এটা কাটিং করে যদি এরকম জলে ফেলে রাখেন তো আপনাদের গাছ হয়ে যাবে খুব ইজিলি তো আমরা একদিন এটাও দেখাবো এটাও পুরোপুরি প্র্যাকটিক্যাল করে দেখাবো যে পাতা থেকে কীরকম গাছ হচ্ছে তো আশা করি আপনাদের খুব ভালো লাগলো আর চলুন আবারও গাছগুলো পার্সেল করব। সেটা আপনাদের সঙ্গে থাকছে একই সঙ্গে কীরকমভাবে কি দিচ্ছি তো কোথায় যাচ্ছি দিতে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলুন দেখা যাক আর আপনারা যখন গাছ তুলবেন নিজের বাড়িতেই পটিং করার জন্য আবার যখন গাছ তুলবেন যে গাছটা অনেক দিন হয়েছে গাছটাকে তুলে আবার নতুন করে পটিং করি তাহলে আবার ভালো করে ফ্লারিং হবে তখন কিন্তু আপনারা গাছটাকে ঠিক এইভাবে তুলে গাছটাকে ভালোভাবে পরিষ্কার করে রুটগুলোকে ছিঁড়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নোংরাগুলোকে পরিষ্কার করে তারপরে এটাকে পারলে দু এক দিন জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে নতুন রুট ফর্ম করিয়ে তারপরে বসাতে পারেন আর সঙ্গে সঙ্গে বসাতে পারেন কোনো অসুবিধা নেই বসানোর তো দেখিয়েছি কীভাবে বসাবেন আর ভালো করে তার আগে পরিষ্কার করে নেবেন কেন গাছ কিন্তু পরিষ্কার করে বসানোটা খুবই দরকারি এই জিনিস নোংরাভাবে গাছ কোনো সময় বসাবেন না পরিষ্কার করে গাছ বসাবেন আর সমস্ত নোংরা পরিষ্কার করে নেবেন আমি যেরকম দেখুন পরিষ্কার করে তিনটে গাছকেই চকচকে করে ফেললাম একেবারে আর এই যে ছোট ছোট রুট এগুলোকে ছিঁড়ে গেলেও কোনো ভয় পাবেন না যে আমরা যখন এরকম পরিষ্কার করছি রুট ছিঁড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই এই রুট কিন্তু একটাও সারভাইভ করবে না এই রুটগুলো সব নষ্ট হয়ে যাবে নতুন রুট জড়বে মোটামুটি সাত দশ দিন দু সপ্তাহ লাগবে এই রুটগুলো ভালোভাবে ডেভেলপ হতে তো দেখতে পাচ্ছেন তিনটে গাছ আজ পার্সেল করব, তিনটে গাছ ফুলাম দেখুন প্লারিং প্লান্ট তিনটেতেই ফুল ফুটে আছে কি সুন্দর ফুল ফুটে আছে তিনটে গাছেই তা চলুন এটাকে আমরা এবার পেপারে মরবো সেটাও আপনাদের দেখাবো তো আমরা আগে একটা পেপার নিয়ে নিলাম নিয়ে তিনটে গাছকেই আমি একসঙ্গেই পার্সেল করে দেবো যেহেতু টেনে যাবে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তো সেই জন্যে আর তিনটেকে আলাদা আলাদা করে প্যাকেট করছি না একসঙ্গেই মুড়ে প্লাস্টিকে ভুরে প্যাকেট করে দেবো পাতাও একটা কাটলাম না যেহেতু হ্যান্ড টু হ্যান্ড যাবে বড় গাছ হলে কোনো অসুবিধা নেই সেই জন্যে আমি কিন্তু দেখছেন বড় প্ল্যান্টটি কিন্তু একেবারে মুড়ে দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে প্লাস্টিককে মুড়ে গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর প্লাস্টিকের পেপারে মুড়ে নিলাম আরও একটা পেপার মুড়বো আরও একটা পেপার মুড়ে নিলাম সুন্দর করে হালকা একটু জল দিয়ে নিলাম যাতে গাছটা ড্রাই না হয়ে যায় আর প্যাকেটে পুরে দেবো যাতে গাছটা ঠিকঠাক পৌঁছে যায় দেখুন একেবারে বড় প্ল্যান্ট এটা কিন্তু পার্সেলে মানে ডিটিসি কোরিয়ারে যখন পাঠায় কোনো কোরিয়ারে তখন কিন্তু এত বড় করা যায় না এটাকে সেটাও আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে কীরকমভাবে ওই পার্সেলটা করে থাকি তো এই এত বড় গাছটাই কিভাবে ছোট প্যাকেটে চলে যায় সেটাও কিন্তু আপনাদের দেখাবো দেখছেন আপনারা আমার একটা হাইব্রিড ওয়াটার লিলি খুব তাড়াতাড়ি এর নামকরণ হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি এটাকে পেয়ে যাবেন আশা করছি দেখুন কী সুন্দর থোকা একটা ওয়াটার লিলি বেশ মাল্টি প্যাটেল সিঙ্গেল প্যাটেল নয় থোকা কালারটাও খুব মিষ্টি খুবই তাড়াতাড়ি এটার নামকরণ হবে আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে নাম দেওয়ার আপনারা দিতে পারেন ওয়াটার লিলি সর্বপ্রথম এটা সেকেন্ড আরও একটা আমার আছে স্পার্কি বলে তো এটা দ্বিতীয় ওয়াটার লিলি এবং থোকা আগেরটা পাপড়ি কম এটা বেশ থোকা তা চলুন এবার প্যাকেটটা করে বেরিয়ে চলে যাওয়া যাক দেখছেন প্যাকেট রেডি কত বড় প্যাকেট মানে আমি যা প্যাকেট করি তার মানে এতটা অর্ধেক প্যাকেট করি পুরো দু ডবল প্যাকেট হয়েছে মানে চব্বিশ ইঞ্চি প্যাকেট খুব সুন্দর প্যাকেটটা হয়েছে দারুণ প্যাকেট হয়েছে আমারই খুব ভালো লাগে মানে নিজের প্যাকেট নিজেরই মানে দারুণ লাগে তা চলুন এবার যাওয়া যাক স্টেশনের দিকে চলে স্টেশন আমাদের রাজবা স্টেশনে চলে এসছি রাজধানীতে দেখা যাক সে দিয়ে দিলাম গিফট বড় মানে এটা যদি পার্সেলে পাঠাতাম আগেও এসে আমার কাছ থেকে হাতে হাতে গাছ নিয়ে গেছে যদি পার্সেলে দিতাম তাহলে কিন্তু এটা তিনশো টাকা মিনিমাম চার্জ লাগতো অনেক বড় প্যাকেট হাতে হাতে দিলাম আর জাস্ট একটু কষ্ট হলো দুজনে কিন্তু জিনিসটা সঠিক এবং ঠিকঠাক পেয়ে যাবে আর বাড়ি গিয়ে খুলে দেখলেই বুঝতে পারবেন যে কেমন দিয়েছি আর অবশ্যই ভিডিও আসবে তো আপনারাও দেখতে পাবেন যে কেমন গাছ দিয়েছি চলো আর কেমন লাগছে জানিও ঠিক আছে আর আগের গাছ কেমন হচ্ছে সেটাও জানি